হাই বেভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস টাক অ্যাবাউট আজ আমি তোমার সাথে শেয়ার করবো জিরো টু সিক্স মান্থ বেবিদের পটে কীরকম হলে আমাদের চিন্তা করার কিছুই নেই আর কীরকম পটে দেখলে আমাদের ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত ভিডিওটা শেষের দিকে আমি বেশ কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো চলো ভিডিও স্টার্ট করি দেখো বেবিদের যে পটিটটা হয় না পটির যে কোয়ালিটিটা সেটা কিন্তু এটা ইন্ডিকেট করে যে ওর শরীর কেমন আছে ওর সব কিছু ঠিক আছে নাকি নাকি কোনো প্রবলেম হচ্ছে তো এই পটির কোয়ান্টিটি কোয়ালিটিটা আমি অবশ্যই দেখি যখন বেবি পটি করে তো ওই যখন বেবি পটি করে তখন আমি তিনটে জিনিস ওর পটিতে আমি লক্ষ্য করি নাম্বার ওয়ান হচ্ছে ওভারঅল দেখি যে সারাদিনে ও পটি কভার করছে বা কতদিন বাদে বাদে পটি করছে নাম্বার টু দেখি হচ্ছে পটিটার টাইপটা কেমন এবং নাম্বার থ্রি দেখি হচ্ছে পটির কালার কেমন এবার নাম্বার ওয়ান এবং নাম্বার টু এই দুটোর মধ্যে কিন্তু একটা বেশ ভালো যোগাযোগ আছে কারণ একটা দেখলে তার সাথে আর কানেক্ট করা দরকার তো যখন বেবিরা ছোট থাকে তখন হয় কি ওরা অনেক ঘন ঘন পটি করে এবং সারা দিনে অনেকবার পটি করতে পারে এটা একদম নর্মাল যখন বেবিরা আস্তে 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 হচ্ছে তখন কি ওদের হজম শক্তিটা ম্যাচিওর করছে এবং ওরা যেটা খাচ্ছে যে দুধ খাচ্ছে এর সাথে ওরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে যায় তো সেক্ষেত্রে হয় যে আগে যেটা অনেকবার পটি করতো সেই সংখ্যাটা আস্তে 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 একটু কমতে থাকে বাট তোমাকে অবশ্যই মনে রাখা উচিত যে কি টাইপের পটি করছে তার সাথে কতবার পটি করছে বা কতদিন বাদে বাদে পটি করছে এটা লক্ষ্য করা ভীষণ দরকার তো আগে আমি বলি যে পটের টাইপটা কেমন হলে সব কিছু ঠিকঠাক পটের টাইপ যদি তুমি দেখো বেবি সফট পটি করছে বা নরম পটি করছে বা অল্প একটু নরম কিছুটা শক্ত মানে সেমি সফট টাইপের বা প্রথমে যদি কিছু শক্ত পটি করলো তারপরে পটিটা একটু নরম করলো তো এই সমস্তগুলোই কিন্তু নর্মাল এই ধরনের পটি যদি বেবিরা সারাদিনে একবার করে বা দুবার করে বা তিনবার করে বা চারবার করে এটা অ্যাপসোলুটলি নর্মাল যদি এই বেবিরা এর ধরনের পটি একদিন বাদে বাদে করে বা দুদিন বাদে করে আমি যেটা দেখেছি আমার বেবির ক্ষেত্রে দুদিনও পটি করেনি তিন দিনের দিন সুন্দর সফট পটি করেছে তো ডক্টর বলেছেন এগুলো অ্যাপসোলুটলি নর্মাল তো বেবিরা যদি এই ধরনের নরম সুন্দর পটি বা সেমি সফট বা একটুখানি নরম একটুখানি শক্ত এরকম ধরনের পটি যদি দিনে একবার দুবার তিনবার চারবার করে তো নর্মাল যদি একদিন পটি না হচ্ছে পরের দিন পটি করছে বা দুদিন বাদে পটি করছে এই ধরনের নরম পটি সেটা দুদিন তিন দিন পরে করলেও নর্মাল বাট যদি পটির টাইপটা এরকম হয় যে ও যতবারই পটি করছে ওকে খুব কষ্ট করে পটি করতে হচ্ছে ওর মুখ লাল হয়ে যাচ্ছে অনেক সময় অনেক বেবি কেঁদে ফেলে অনেক সময় হয় কি যে বেবিদের যে পটি করার সারফেসটা না এতই শক্ত পটি যে ওই সারফেসটা নরম চামড়াটা ছিঁড়ে যায় তো পটির ওপর টাইপ গায়ে বা সারফেসে ব্লাড চলে আসতে পারে তো সেক্ষেত্রে পটিটা যদি সে সারাদিনে একবার করে ওরম পটি তাহলেও সেটা ডক্টরের সাথে কথা বলা উচিত যদি সেই পটি ও দুদিন বাদে বা একদিন বাদেও পটি করছে এরকম শক্ত পটি করছে তো সেক্ষেত্রেও কিন্তু ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত কারণ এটা কনস্টিপেশনের জন্য বা কোষ্ঠকাঠিন্যের জন্য হতে পারে এবার যদি বেবির পটি একদম জলের মতন হয় তো সেক্ষেত্রে যদি বেবি একবার ওরকম জলের মতন পটি করে থাকে তো হয় কি অনেক সময় কিছু ইনফেকশন হলো তো সেটা বেরিয়ে যায় কোনো প্রবলেম হলো তো সেটা হজমের প্রবলেম হয় যাই হোক সেটা একবার হলো বেরিয়ে গেল তো একবার যদি সারাদিন এরকম জলের মতন পটি হয় তো ঠিক আছে বাট ওই জলের মতন পটি যদি দ্বিতীয়বার তুমি দেখো ওকে করতে তো অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত কারণ হচ্ছে জলের মতন পটি একটু বেশিবার হলে কি হয় বেবিদের দেহ থেকে জল বেরিয়ে যেতে পারে ওটা ডিহাইড্রেশন হতে পারে দেহে জল শূন্যতা দেখা দিতে পারে বেবিরা একদম নিস্তেজ হয়ে যায় তো সেক্ষেত্রে আর একদম টাইম নষ্ট করা উচিত না এই ধরনের জলের মতন পটি যদি তুমি একের বেশিবার হতে দেখো তো অবশ্যই ডক্টরের সাথে তখনই যোগাযোগ করবে যদি দেখা যায় যে বেবিদের পটিটা ঠিক জলের মতন না বাট পাতলা পটি হচ্ছে পাতলা পটি সেটা তুমি যদি দেখলে বেবি একদিন একবার করলো দিনে তো ঠিক আছে একবার করুক বা দুবার করলো তাতে হয় কি অনেক সময় কোনো রকম প্রবলেম হচ্ছে তো সেইটা পটি দিয়ে ঠিক হয়ে যায় কোনো ইনফেকশন হলে সেটা পটির মাধ্যমে বেরিয়ে যায় বা অনেক সময় হয় বেবিদের যদি কোনো কোনো গরম লেগে যায় বেশি তো সেক্ষেত্রেও দেখা যায় কি যেরকম পটিটা হয়ে সেটা ঠিক হয়ে গেল বা বেবিতে যদি সর্দি হয় ঠান্ডা লেগে থাকে তো অনেক সময় পটি অনেকটা পটিতে অনেকটা জল থাকে তো এই ধরনের পাতলা পটি যেটা একদম জলের মতন নয় বাট পাতলা সেই ধরনের পটি যদি তুমি বেবিকে একবার বা দুবার করতে দেখো তো ঠিক আছে বাট যদি সেটা আবার কন্টিনিউ করে তো তখন তোমাকে ডক্টরের কাছে একবার ডক্টরকে জানানো উচিত বা একবার ইনফর্ম করা উচিত এবার বলি যদি বেবির পটির মধ্যে দেখো যে একটু ফেনা ফেনা রয়েছে বা পটির মধ্যে মিউকাস জাতীয় জিনিস রয়েছে সেটা তুমি একবার দেখো বা দুবার দেখো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি একটা গোটা দিন দেখেছিলাম যে ও দিনটা কেমন পটি করছে সেকেন্ড দিন দেখলাম সেকেন্ড দিনও এরকম মিউকাস মিউকাস ফ্যানা ফেনা টাইপের পটি করেছে তো সেক্ষেত্রে আমি ডক্টরকে কল করেছিলাম এক্ষেত্রে ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত কারণ কোনো রকম ইনফেকশন হলে এরকম ফেনা জাতীয় বা মিউকাস জাতীয় পটি হতে পারে তো এক্ষেত্রেও তোমায় ডক্টরের সাথে কথা বলা উচিত এইভাবে তুমি পটির টাইপ এবং পটি কতবার বা কতদিন বাদে বাদে করছে এই দুটোর মধ্যে একটা কানেকশন তৈরি করো এবং তোমার বেবিকে লক্ষ্য করো যে বেবির ক্ষেত্রে এরকম কোনো কিছু হচ্ছে কি না তাহলে তুমি বুঝতে পারবে যে কোনটা নর্মাল সিচুয়েশান রয়েছে কখন তোমাকে ডক্টরকে ইনফর্ম করতে হবে এরপর আসি পটির কালার পটির কালার দেখো বেবিদের পটির কালার যদি ইয়েলো বা হলুদ বা হলুদের যে কোনো শেড হয় তো সেটা নর্মাল ব্রেস্ট ফিডেড বেবিরা হলুদ পটির সাথে ব্রাউন পটিও করে থাকে সেটাও নর্মাল বলেন ডক্টররা সবুজ পটি বা সবুজের যে কোনো শেড সেটাও বেবিদের ক্ষেত্রে নর্মাল আমার বেবির ক্ষেত্রে আমি যেটা দেখেছি যেহেতু মিক্স ফিড করতো ব্রেস মিল্কও খেত ফর্মুলা মিল্কও খেত তো ওর পটির মধ্যে হলুদ পটি এবং সবুজ পটি দুটোই থাকতো ডক্টররা বলে থাকেন যে সবুজ পটি নর্মালি ফর্মুলা ফিডেড বেবিদের জন্য হয় হলুদ পটি ব্রেস্ট ফিডেড বেবিদের জন্য হয় তো হলুদের যে কোনো শেড যদি পটির মধ্যে থাকে সেটা মাস্টারডি হলো ডিপ হলুদ বা হালকা হলুদ যে কোনো শেড যদি পটিতে থাকে বা সবুজের কোনো শেড যদি পটির মধ্যে থাকে তো সেগুলো অ্যাবসোলুটলি নর্মাল এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই কিন্তু যদি বেবির পটির কালার হয়ে থাকে সাদা বা গ্রে বা লাল যদি মনে হচ্ছে যে পটিটার মধ্যেই লাল ভাব রয়েছে তো পটিটা হতে পারে ব্লাড বেরিয়েছে তো পটি যদি লাল রঙের হয় বা কালো রঙের হয় তো সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত এই সমস্ত ক্ষেত্রে কোনো সময় টাইম নষ্ট করা ঠিক নয় তো ওভারঅল আমি যদি দেখি তাহলে বুঝতে পারবো যে পটি যদি বেবিদের সফট হয় সেমি সফট হয় একটুখানি শক্ত বেরোলো তারপরে নরম হলো তো সেটা একদম নর্মাল পটি যদি বেবিদের হলুদ বা হলুদের যে কোনো শেড হয় সেটা নর্মাল সবুজ বা সবুজের সবুজের যে কোনো রকম শেড হয় তো সেটাও অ্যাবসোলুটলি নর্মাল যদি পটি হয় বেবিদের পটি করতে বেবিদের খুব কষ্ট হচ্ছে সেটা সারা সারাদিনে যদি একবার পটি করে বা দুদিন বাদে পটি করছে কষ্ট করে পটি করতে হচ্ছে ওর মুখ লাল হয়ে যাচ্ছে অনেক বেবি কেঁদে ফেলছে তো সেক্ষেত্রে কনস্টিপেশন হতে পারে তার জন্য ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত যদি বেবিদের একবারের বেশি জলের মতন পটি হয় তো ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত যদি বেবিদের পাতলা পটি বাট সেটা একবার দুবার দুবারের বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত যদি বেবিদের পটির মধ্যে মিউকাস বা ফেনা ফেনা থাকে এবং সেটা যদি সারাদিন ওরমভাবেই পটি করে থাকে তো ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত যদি বেবিদের পটি সাদা রঙের হয় বা পটির রঙ গ্রে হয় বা পটির রং লাল হয় বা কালো হয় তো এক্ষেত্রেও ডক্টরের সঙ্গে যোগাযোগ করা উচিত এবার আমি তোমাদের কিছু জিনিস শেয়ার করতে চাই তোমাদের সাথে সেটা হচ্ছে যে দেখো বেবিদের এই পটিটা আমাদের বাবা মায়েদের উচিত রেগুলার চেক করা যতবার বেবি পটি করবে অবশ্যই আমাদের পটিটা চেক করা উচিত এমন করা উচিত নয় যে জাস্ট পটি করলো দেখলাম এবং ডা ডাস্টবিনে ফেলে দিলাম এটা করা ঠিক নয় পটিটাকে দেখা উচিত আমাদের ভালো করে যদি তুমি সেই সময় প্রেজেন্ট না থাকো যে পটি পরিষ্কার করবে তাকে বলে দাও যেন পটিটা কেমন ধরনের হচ্ছে সে যেন সেটা অবশ্যই লক্ষ্য করে এরপর বলি যে বেবিদের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা বেবি আলাদা তাদের বডির সিস্টেম আলাদা প্রত্যেকটা বেবি যে মা সেই মায়েরা প্রত্যেকে আলাদা প্রত্যেক মায়ের খাদ্যাভ্যাস আলাদা 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 খাবার খাচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো যেহেতু আলাদা আলাদা হয় অনেক বেবি ফর্মুলা মিল্ক খায় তো সেগুলো আলাদা সেই জন্য পটি বিভিন্ন টাইপের হতে পারে তুমি তোমার বেবিকে অবজার্ভ করো লক্ষ্য করো এবং পটির কতবার বা কত দিন বাদে বাদে করছে তার সাথে পটির টাইপ কেমন হচ্ছে এই দুটোর মধ্যে একটা যোগাযোগ রেখে তুমি তোমার বেবির সাথে সেটাকে মেলাও যে ওর ওর ক্ষেত্রে এটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক এবং পটির কালারটাও সাথে লক্ষ্য করো লক্ষ্য করে তোমার বেবিকে তুমি অবজার্ভ করো সেই মতন তুমি ডক্টরের সাথে যোগাযোগ করো এরপর বলি দেখো যে সমস্ত বেবিরা ফিডেড বেবি হয় না তো তাদের কি হচ্ছে একদম ন্যাচারাল জিনিস পাচ্ছে তারা মায়ের কাছ থেকে মা যদি সেক্ষেত্রে বেশ ভালো খাওয়া দাওয়া করে কোনো স্পাইসি খাবার না খায় ওই অন্তত প্রথম ছটা মাস মা যদি হেলদি খাবার দাবার খায় তো সেক্ষেত্রে ফিডেড বেবিদের ক্ষেত্রে কোনোরকম পটিনের সমস্যা হওয়ার কথা নয় বাট এরপরে যেটা বলব ফর্মুলা মিল্ক খায় যে সমস্ত বেবিরা তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা যেহেতু তারা বাইরের জিনিসটা খাচ্ছে এবং সেটা ন্যাচারাল জিনিস নয় এবং ফর্মুলা মিল্ক বানানোর জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এক তো জল ফোটাতে হয় ভালোভাবে বটল স্টেনলেস করতে হয় তারপরে ফর্মুলা মিল্কটা ঠিকভাবে বানাতে হয় ফর্মুলা মিল্ক বানানোর একটা যে পরিমাণ আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে থার্টি এম জলে এক স্কুপ এই পরিমাণ মেপে মেপে বানাতে হয় সেই বানানোটা যদি গন্ডগোল হয় সেখান থেকে প্রবলেম হতে পারে ফর্মুলা মিল্কটা যদি এক্সপায়ারি ডেটের মধ্যে থাকে সেটা দেখতে হয় ফর্মুলা মিল যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ড থেকে অনেক বেবির কনস্টিবেশান হয় তো এতগুলো ফ্যাক্টর কাজ করে একটা ফর্মুলা ফিডেড বেবিকে ফর্মুলা মিল্ক দেওয়ার জন্য তো এই সবকটা ফ্যাক্টরের মধ্যে কোনোটা যদি গণ্ডগোল হয় তো তার থেকে কিন্তু বেবিদের পটের সমস্যা হতে পারে তাই ফর্মুলা ফিটেড বেবিদের ক্ষেত্রে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে মাকে বা যে ফর্মুলা মিল বানাচ্ছে তাকে যাতে সবকটা ফ্যাক্টর এই যে কটা ফ্যাক্টর বললাম সেগুলো যেন সবকটা ঠিকঠাক থাকে এরপর বলি যে এমন সময় অনেক অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা দেখে থাকি যে বেবি পটি করেছে পাতলা পটি হচ্ছে তোমার বেবি দেখবে তুমি যখন পাতলা পটি করছে তখন দেখবে ডাইপারটা যদি ডাইপারে পটি করে থাকে তো ডাইপার কিন্তু অনেকটা জল টেনে নেয় তো তুমি যে পটিটাকে দেখতে পাচ্ছ পাতলা মনে করছো তার থেকে কিন্তু ওটা আসলে বেশি পাতলা কারণ ডাইপার অনেকটা জল টেনে নেয় তো এই জিনিসটা যখন তোমার বেবি পাতলা পটি করবে সেই সময় অবশ্যই খেয়াল রাখবে এবং মনে রাখবে যে যেটা দেখাচ্ছে তার থেকে হয়তো ওটা একটু বেশি পাতলা কারণ ডাইপার জল হয়তো কিছুটা টেনে নিয়েছে এরপর অনেক সময় হয় আমাদের যেটা মনে রাখা উচিত যে বেবিরা যখন বারবার বারবার পটি করছে না তো পটি করতে করতে অনেক সময় ওদের সার্ফেসটা যদি অনেকবার পটি করে থাকে যে পটি যেখান থেকে বেরোচ্ছে সেই সার্ফেসটায় ওদের অনেক রকম অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে তোমার কিন্তু ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত ডক্টর এক্ষেত্রে কোনো মলম ওদের জন্য সাজেস্ট করলেও করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক একটা অবশ্যই করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অন্য প্যারেন্টসদের সাথে এটাকে শেয়ার করো আর যদি কোনো বিষয় রিলেটেড কমেন্ট থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ